আচ্ছা, তাহলে আমার সাথে এখন যুক্ত আছেন রাসেল, রাসেল আচ্ছা মাহমুদ। রাসেল আপনি কোথেকে? স্যার, খাগড়াছড়ি থেকে বলছি স্যার। আচ্ছা আচ্ছা, খাগড়াছড়ি কোন জায়গা থেকে? স্যার খাগড়াছড়ি দীঘিনালা স্যার। আচ্ছা, আপনার তো মানে গত পরশু দিন একটা কাজ কাজ দেখেছিলাম, তাই না? জি স্যার, গত পরশু দিন না, আরো 3 দিন আগে স্যার। ওই যে উনি ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমাকে বলছিল স্যার, পরে আপনি ওই যে বলছিলেন ওনাকে যে একটু ক্লিয়ার করে বলো, তারপরে স্যার উনি ওই কাজটা স্যার ক্যান্সেল করে দিয়েছে বুঝছেন। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। এখন এখন কি এখন ওই কাজটা ক্যান্সেল হওয়ার পরে ওদিনকে আমি আবার একটা $50 কাজ পাই। ভেরি গুড। ওই কাজটা ছিল কত ডলার যেটা ক্যান্সেল হয়ে গেছিল? ওইটাও স্যার $50 ছিল ও মাই গড, তো ক্যান্সেল হয়ে গেল কেন? স্যার। একবার তো মানে আমরা ক্যান্সেল করার জন্য উনি ইয়া করছিল, তার স্যার আপনি ইয়া করে দিলেন যে আমরা ক্যান্সেল করব না, পরে আবার উনি ক্যান্সেল করে দিয়েছেন স্যার। তারপরে আমি ক্যান্সেল ছিলাম আপনি যতক্ষণ অ্যাপ্রুভ না করবেন ততক্ষণ তো ক্যান্সেল করতে পারবে না, বাইরের তো স্যার, সেই মানে অ্যাক্সেস নাই তো। মোট কথা হলো কি, আমি ইচ্ছা করে ওটাকে ক্যান্সেল করছি, কারণ আমি পারিবারিক সমস্যার ভিতরে ছিলাম স্যার, ওনার টাইমও শেষ হয়ে যাইতেছিল, এই কারণে আমি ক্যান্সেল করে দিয়েছি। আচ্ছা বাদ দেন, সমস্যা নাই। তাহলে নতুন যে কাজটা কাজটা পেয়েছেন এটা দেখেন, সাগরে সাগরে মাছের অভাব নাই, একটা মাছ চলে গেলে তাতে কি হয়েছে, তাই না? জি স্যার, জি দুই মাছ চলে গেলে রুই মাছ আসবে, রুই মাছ চলে গেলে কি জি আসবে, স্যার, তিমি আসবে। দেন স্ক্রিন শেয়ার করেন, স্যার শেয়ার শেয়ার করবো। স্ক্রিন শেয়ার করেন। ওকে স্যার, সুতরাং কাজ কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বাইরে কোনো গুরুত্বপূর্ণ কিছু না, ঠিক আছে? আপনার স্কিলটাই গুরুত্বপূর্ণ। কনফিডেন্স এবারে রাসেল হলো স্যার রাসেল পারিবারিক সমস্যার কারণে স্যার আমি ঢাকায় দৌড়াদৌড়ি করছি, তো এই জন্য স্যার ক্যান্সেল, আমি ইচ্ছা করে ক্যান্সেল করে দিয়েছি। বুঝতে পেরেছি। তো রাসেল কনফিডেন্স কনফিডেন্স বাড়ছে না আগের চাইতে? অবশ্যই স্যার, সাগরে সাগরে মাছ আছে? মাছ তো অবশ্যই আছে স্যার, আমরা ধরার মতো মানে ইয়া নাই হ্যাঁ, আমাদের। মোটামুটি কি আছে মানে পুঁটি মাছও আছে, আবার কি আছে রুই কাতলা আছে, জি স্যার, ঠিক আস্তে আছে, আস্তে আমাদের জাল পোক্ত করতেছি স্যার, রাইট এত রাইট, বড় বড় মাছ ধরতে। রাইট। যত ভালো জাল মারতে পারবেন তত তত মাছ উঠবে, সুতরাং এই কনফিডেন্সটা হলো গুরুত্বপূর্ণ। জি স্যার, মাছ একবার স্যার হ্যাঁ জালে পড়লে স্যার যাইতে দেওয়া যাবে না, এটা যেভাবে হোক আটকাতে হবে। রাইট। তাহলে আপনি কাজটা পেয়েছেন অক্টোবরের, এটা কয় তারিখে, 21 তারিখ? স্যার 21 তারিখ, হ্যাঁ ও স্যার 30 দিনের টাইম দিছে স্যার। আমি আচ্ছা আচ্ছা স্যার একটু বলি আপনাকে, যে বলেন। উনি উনি আমাকে প্রথমে 2 দিন আগে মানে কাজটা পাওয়ার আরো 2 দিন আগে আমাকে কাজটা ওভার করতে বলছিল 30 দিনের জন্য, আমি কাজটা ওভার করছি 10 দিনের জন্য, সেই জন্য উনি আমাকে কাজটা দেয় নাই। পরে 3 দিন পরে আবার মেসেজ দিছে, তখন আমি চিন্তা করলাম স্যার উনি 30 দিনের জন্য যেহেতু টাইম চাইছে, আমি 30 দিনের জন্যই দিই তাহলে হয়তো বা দিবে। তারপরে উনি 30 দিনের কাস্টমার করছি বল স্যার, উনি কাজটা দিয়েছে আর কি। আচ্ছা বুঝতে পারছি, কোনো সমস্যা নেই, কাজ দিলেই হইলো। প্রথম কাজে অত চয়েস করার দরকার নাই, প্রথম কাজ কয়েকটা কাজ না করা। স্যার প্রথম কাজ না তো স্যার, এটা এটা কত নম্বর কাজ? 6 নম্বর কাজ, আলহামদুলিল্লাহ 7 নম্বর স্যার, একটা তো ক্যান্সেল হয়ে গেল স্যার। তো আপনার খাগড়াছড়িতে মানে দিঘিনালাতে, খাগড়াছড়িতে একটা প্রত্যন্ত অঞ্চল, তার মধ্যে দিঘিনালাটা আরো আরো প্রত্যন্ত অঞ্চল, তো জি ওইখানে স্যার বসে অনেক কাজ ভালো, করতেছেন? হ্যাঁ, ওইখানে বসে আপনি কাজ করতেছেন, আপনার যে আমি তো দেখতে পাচ্ছি আপনার নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন অনেক ভালো, আপনি কি নেট? এখন স্যার রবি সিমে ইউজ করতেছি তো, আর টেলিটক সিমে ইউজ করলে অনেক সমস্যা হয়, কারণ আচ্ছা, কি এই হয় স্যার এটাই অনেকেই অনেকেই যেটা কনফিউশন থাকে যে আমি নেট দিয়ে নেট ইউজ করতে পারবো কিনা, আমি তো অমুক জায়গায় থাকি তো অমুক জায়গায় থাকি, আসলে কোনো কিচ্ছু না, কোনো সমস্যা বর্তমানে নেই স্যার। এই মোবাইলের স্পিড ব্রডব্যান্ডের চাইতে বেশি, মোবাইলের স্পিড হলো 10 Mbps হ্যাঁ আর স্যার, আপনার ব্রডব্যান্ডের স্পিড হলো মাত্র 2 Mbps। আমি হ্যাঁ, তো স্যার 4G মোবাইল থেকে কানেক্ট করে পিসিতে দিয়ে তারপরে কাজ করি। 100%। তো আসলে কোনো ব্রডব্যান্ড লাগে না, কিচ্ছু লাগে না, ইচ্ছা শক্তিরাই থাকলেই হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি অর্ডার $50-এর অর্ডার। আপনি আগে 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 কোনটা কোনটা কাজ করছেন? আপনি পাশে একটা ট্যাব খুলে আমাকে দেখেন তো, আগে আগে কয়টা কাজ করছেন? পাশে একটা ট্যাব খুলুন পাশে। হ্যাঁ দেখেন, ফাইবার ওপেন করে দেখেন, স্ক্রিনটা বড় করেন, আপনার রাইটের পাশে 5-স্টার শিল মোহর পড়ে গেছে, আর কোনো সমস্যা নাই। অর্ডারস আপনি ক্লাস শুরু করেছেন, এই ক্লাস শুরু করেছেন কখন? সেপ্টেম্বরের 1 তারিখে ভেরি গুড। তাহলে সেপ্টেম্বর অক্টোবর মানে 1.5 মাস হলো আর কি, তাই না? ভেরি গুড। তাহলে আপনি আমার প্রথম কাজটা নিয়ে স্যার, এই যে অনেক ঝামেলা হইলো স্যার, ওই যে একটা ভাইয়ারে $5 কাজ নিয়ে স্যার, আমরাও খাইবো ওনাকে অনেকটা দিলাম, বুঝতে পারছি, নিয়ে অনেকটা দিল যত পরে ঝামেলা, স্যার হ্যাঁ যত ঝামেলা তত লাভ, যত ঝামেলা তত আপনার শিখে স্যার। বেশি হয়।
সবসময় এই জিনিসগুলোকে পজিটিভলি নেবেন, আর যত ক্রিটিক্যাল বায়ার তত আপনার লাভ, ঠিক আছে? কারণ তত ভালো শিখে হবে, ক্রিটিক্যাল বায়ারকে যদি ম্যানেজ করতে পারেন তাহলে তো বাকিগুলো কোনো বিষয় না। আমার তো হেডিং আছে 4.2, তাই এখানে স্যার 5 দেখাচ্ছে যে 4.2। আচ্ছা আমি দেখতেছি, আপনি যা করেন ওখানে যান, আপনার দ্বারা আমি যাচ্ছি অর্ডার, আমি মাউস পাচ্ছি না কেন, আপনি অর্ডারে যান, অর্ডার থেকে একটা, তাহলে আপনি কমপ্লিটেড করেছেন, করছেন 5টা এই প্রায়োরিটি, এখন আছে একটা, তাই না? অ্যাক্টিভ আছে একটা, কমপ্লিটেড যান, ক্যান্সেল হয়ে যাচ্ছে। আসলে আপনার লাস্ট জবটা হলো $50-এর কাজ, হ্যাঁ? এর আগের গুলো পার্সেন্ট কত ডলারে, এরগুলো সব $5, কোনো সমস্যা নেই। প্রথমে ছোট মাছ ধরছেন, পুরো প্রথম এক মাস শুধুমাত্র ছোট মাছ ধরছেন, হ্যাঁ? এখন আস্তে আস্তে কি মোটামুটি রুই কাতলা আসতেছে, ঠিক আছে? এর ভিতরে আমি একটা রিভিউ নিছিলাম স্যার, মানে ওই যে আমার প্রোফাইলের যে সমস্যা ওটা ঠিক করার জন্য একটা রিভিউ। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। তাহলে এটা ওয়ান স্টার রিভিউ কেন? ওটাই তো প্রথম স্যার, আচ্ছা আমার মনে পড়ছে, ওই যে বায়ার, একটা ক্রিটিক্যাল বায়ার ছিল, সেই বায়ারটা আমরা সাজেস্ট করি, আমরা মানে ধারণা করছি যে বায়ার নেগেটিভ ফিডব্যাক দিতে পারে, ওই বায়ারকে আমরা অনেক করে বুঝেছি, বোঝানোর পরে ওই বায়ার বুঝে নাই, তারপরে যখন বায়ারের ফিডব্যাক দেওয়ার আসছে আমরাই বায়ারকে প্রথমে নেগেটিভ ফিডব্যাক দিছিলাম, তাই না? ওয়ান স্টার ফিডব্যাক দিছিলাম, এবং সাধারণত আমরা দেখলাম বায়ার আমাদেরকে ওয়ান স্টার ফিডব্যাক দিছিল, রাইট রাইট, মনে পড়ছে। তাহলে তো আপনি খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো করছেন, অক্টোবরের 2 তারিখে একটা কাজ জমা দিয়েছেন, অক্টোবরের 12 তারিখ আরেকটা, 15 তারিখে একটা, 18 তারিখে একটা, আবার 18 তারিখ আরেকটা, তাই না? তাহলে আপনি প্রথম এক মাস শুধুমাত্র ছোট মাছ ধরছেন, ভেরি গুড। এখন মোটামুটি এই মাসে দুইটা কাজ পাইছেন, একটা আপনার ইয়ার জন্য করতে পারেন নাই, পারিবারিক ব্যস্ততার জন্য এই $50, এখন আবার $50 কাজ পাইছেন, ইনশাল্লাহ দ্বিতীয় মাস থেকে এখন আপনার সময় হয়েছে কি বড় কাজ করার, ঠিক আছে? ঠিক আছে, আর কোনো টেনশন নাই। এখন আপনি এই মানে ইয়ারটা দেখেন আমাকে, কাজটা অর্ডার পেজে আসেন, এখানে ক্লিক করেন, ঠিক আছে? তাহলে অর্ডার পেজ এত $50-এর কাজ, ওয়েবসাইট লিংক, ব্রিং ইউর ওয়েবসাইট অন দ্য ফার্স্ট পেজ অফ দ্য গুগল, গুগল টপ র্যাঙ্কিং এর কাজ, ঠিক আছে? $50-এর কাজ, ওকে। আমাকে তার রিকোয়ারমেন্টস বলেন, তার রিকোয়ারমেন্টস ক্লিক করেন, সে কি কি দিয়েছে। হ্যালো রাসেল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রাসেল কোথায় গেল? রাসেল, আচ্ছা আমি কি আছি, আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ? তাহলে এখানে বায়ার দিয়েছে স্ট্রাকিং ইন নেট, starting.in.net, এই ওয়েবসাইটটাকে র‍্যাঙ্কিং আনতে হবে। আপনি একটু সাইটটা খুলেন, ওয়েবসাইটটা খুলেন, তার ইমেজগুলো দেখেন, সে প্রোডাক্ট ডেসক্রিপশন দিয়েছে, প্রোডাক্ট ইমেজ দিয়েছে, এবং প্লাস কি তার ওয়েবসাইটটা দিয়েছে, যে ওয়েবসাইটটাকে গুগল টপে আনতে হবে। এটা কি তো স্যার ইয়া করতে পারতেছিল, ওপেন করতে পারতেছিল স্যার? আপনি কপি করেন না, আপনি লিংকটা, তার লিংকটা কপি করেন, হ্যাঁ কপি করে পেস্ট করেন, starking.in.net, in মানে তো ইন্ডিয়ান কোনো কোনো একটা কিছু হবে স্যার, এটা ইন্ডিয়ার ওয়্যার, হ্যাঁ ওই ডট বিডি দিয়ে বাংলাদেশ বোঝায়, ডট ইন দিয়ে ইন্ডিয়ান ইন্ডিয়া বোঝায়, যেমন আমাদের বাংলাদেশ হলো .bd.net.com, তো ইন্ডিয়া তো হলো .in.net.com, এরকম হয়ে যায়, এটা ইন্ডিয়ার ওয়্যার। আর স্যার এই সেম কাজটা স্যার আমাদের এক স্টুডেন্টকে $10 দিয়েছিল, ইয়েস ইয়েস আমি বুঝতে পারছি, এই বাইরে আমার পরিচয় আছে, এই বাইরের আরো আরো অনেকগুলো কাজ করছে, সত্য কিং হচ্ছে সে রত্ন পাথর বিক্রি করে, গ্রহ নক্ষত্র রত্ন পাথর আংটি, হ্যাঁ এই ধরনের বিভিন্ন বিষয় বিক্রি করে, এবং সে কি এই প্রমোট করতে যাচ্ছে এখন স্যার। উনি বলছে যেটা যে ওনার কিওয়ার্ড হবে এই সত্য কিং, উনি বলতে চাইছে যে ওনার কিওয়ার্ডটা শুধু এই সত্য কিং এই হবে, এখন আমি বলছি যে এটা দিয়ে কি র্যাঙ্ক করানো যাবে না, তখন উনি আবার মেসেজ করছে যে যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় তুমি আমাকে বলো। এখন সত্য কিং এভাবে যদি একসাথে যদি লেখেন সত্য কিং, এখন সত্য কিং দিয়ে হবে তো, তার ভিডিও তৈরি করেন, তার ইয়া তৈরি করেন, হবে না কেন?
ঠিক আছে, যেমন অ্যাশ অ্যাট টিটি, এটা তো কোনো সত্য, এটা তো কোনো ইংরেজি ইংরেজি শব্দ না, তাই না? এটা তো একটা বাংলা শব্দ। হ্যাঁ, তো বাংলা শব্দ দিয়ে লেখো তো আসার কথা। যদি ইংরেজি শব্দ যদি হইতো, যদি হইতো ট্রু কিং, ট্রু টিআরইউ ট্রু কিং, তাহলে ওইটার প্রচুর কম্পিটিটর থাকতো। কিন্তু সত্য এই কথা দিয়ে খুব খুব একটা মানুষ কি র্যাঙ্কিং করাবে না বাংলা ভাষাভাষী ছাড়া, ঠিক আছে? খুব একটা সমস্যা কঠিন হবে না, আপনি কাজটা করতে পারবেন। তাহলে উনি যেভাবে বলছে কিওয়ার্ড, উনার যেভাবে কাজ করে ওভাবে দিব। আপনি টোটাল আমার ভিডিওটা দেখেন, দেখার পরে 10টা ব্লগ সাইট আছে, আমি পারবো স্যার কিওয়ার্ডটা নিয়ে একটু। আমি বলি 10টা ব্লগ সাইট, 10টা ভিডিও, ইউটিউব ভিডিও, তারপর তার লোকেশন, ম্যাপে লোকেশন সেট করা, মানে বাংলাদেশে যে কোনো একটা জায়গাতে তার লোকেশনটা সেট, মানে ইয়া করে দেন, সেট করে দেন তার ব্রাঞ্চ হিসেবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই ফোরাম সাইট, ব্লগ সাইট, আর্টিকেল সাইট, যত জায়গাতে পারেন লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, সবগুলোর মধ্যে শুধুমাত্র তার কিওয়ার্ডটা থাকবে সত্য কিং। ওকে, এটুকু হলে আশা করি হয়ে যাবে, ঠিক আছে? আর বায়ারটা ক্রিটিক্যাল বায়ার রাসেল। আমার সাথে স্যার উনি আগেও কথা বলছিল, কথা বলার পরে ওই যে আরেকটা স্যার বলছেন, এখন ক্রিটিক্যাল বায়ারের সাথে প্রথম দিকে ক্রিটিক্যাল বায়ারের সাথে যত বেশি ডিল করবেন তত বেশি আপনি কি মানে কোরিনেটি বিষয়গুলো তত বেশি ভালোভাবে শিখবেন। সুতরাং ডিল করেন একদম নিশ্চিন্তে গিয়ে তার সাথে কাজ করেন। ওকে স্যার, এখন আমি জানতে চাইছি এটা যে আমার এটা করতে তো সর্বোচ্চ 5 দিন লাগবে, এখন ওনাকে আমি বাবা কয় দিন লাগবে, এটা কয় দিন লাগবে চিন্তা করার দরকার নেই। আপনাকে তো, আপনার যদি সময় আছে আপনি প্রতিদিন তার জন্য কাজ করেন, কাজ করে তাকে তাকে রিপোর্ট দেন। কথা হচ্ছে প্রথম দিকে যখন আপনি কাজ করতেছেন, আপনি কাজ করতেছেন ফিডব্যাক এর জন্য, প্রথম দুই মাস আপনি যখন কাজ করবেন, প্রথম দুই মাস আপনাকে স্যালারি যায় আসবে আসুক, আপনি মূলত কাজ করবেন কি জন্য, রেপুটেশনের জন্য, ঠিক আছে? আর ক্রিটিক্যাল বায়ার ম্যানেজমেন্ট, ক্রিটিক্যাল বায়ার ম্যানেজমেন্ট শিখার জন্য। স্যার উনি যে ডেসক্রিপশনটা দিছে এটাতে কি হবে নাকি আমাদের থেকে কোনো কিছু তৈরি করতে হবে? স্যার এই যে দিছে উনি ডেসক্রিপশন, I want to rank my website. না না, এটা তো কোনো প্রোডাক্ট ডেসক্রিপশন সেট তো লেখেনি, সে তো লেখেনি। আমাদের কি লিখতে বলছে এখানে? সে তো এটা তো ইনস্ট্রাকশন, এটা তো ডেসক্রিপশন না, সে ভুলে এটা ডেসক্রিপশন লেখছে আর কি, এটা ইনস্ট্রাকশন হবে। তো এখন কথা হলো সত্য কিং, তার ইমেজটাকে আপনি খুলেন, ইমেজটা ওপেন করেন, হ্যাঁ ওপেন করেন, ডেসক্রিপশনটা আপনি তার ওয়েবসাইটে পাবেন। মানে আমরা রত্ন পাথর বিক্রি করি, ওই যে চুরি, হীরা, পান্না, এরকম রত্ন পাথর বিক্রি করি, হ্যাঁ অস্ট্রেলিয়ার বিভিন্ন পাথর বিক্রি করি, এই করি সেই করি, এগুলো আপনি তার ওয়েবসাইটে পাবেন। ওখান থেকে আপনি টাইটেলও পাবেন, ডেসক্রিপশন পাবেন, কিওয়ার্ড তো একটাই তার সত্য কিং, ঠিক আছে? এই সত্য কিং নিয়ে যদি আপনি 10-12টা যদি ভিডিও তৈরি করেন তার এটা আসবে, ঠিক আছে? আপনি লিখতে পারেন যে সত্য কিং ইন ইন্ডিয়া, ইন্ডিয়া ইন্ডিয়াটা আপনি ক্যাট করে দিতে পারেন, ঠিক আছে? এখানে এখানে এখান থেকে পাবেন। আর যদি নাও পান আপনি লিখে দিবেন যে আমরা কি এই রত্ন পাথর বিক্রি করি, আমরা খুব ভালো একটা কোম্পানি, ইন্ডিয়াতে আমরা একটা একটা রেপুটেড কোম্পানি, হ্যাঁ তুমি যদি যে কোনো রত্ন পাথর কিনতে চাও তাহলে এখানে কি ব্রাউজ করো, ঠিক আছে? আমি কি বুঝতে পারছি? আপনি নিজের মতো করে এই কথাগুলো কি ইংলিশে লিখে দিবেন, তার ওয়েবসাইটে আপনি ইনস্ট্রাকশন পাবেন, অথবা এই যে তার হিন্দিতে যে লেখাগুলো আছে হিন্দি লেখাগুলো যদি আপনি ট্রান্সলেট করেন ইংলিশে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা ওর মনে হয় লাইনটা কেটে গেছে। ঠিক আছে, আপনি কাজটা করে ফেলেন, আপনি কাজটা যতটুকু সম্ভব আপনি করেন, করে আমাকে রাত্রে আপনি আপনি আমাকে দেখান, ঠিক আছে? রাত 11টায় আমি আমি 2টা বাজে একবার লাইভে আসবো, রাত 11টা বাজে আমি আরেকবার আসবো। ওকে তো ঠিক আছে, আমি তাহলে এখন আমি আপনাকে স্টপ করে দিচ্ছি।